নমস্কার, আজকে যে ভিডিওটা আছে এই ভিডিওটা বর্ধমান সিটির মধ্যে বর্ধমান কর্জেন গেট থেকে জাস্ট মাত্র 2 কিলোমিটার ভিতর দিকে ঢুকতে হবে, যেই রাস্তাটা হসপিটালের দিকে চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। তো আপনাদেরকে বলে দিই এই যে জায়গাটা আছে এই জায়গাটার নাম হচ্ছে লাকুড্ডি, লাকুড্ডি জায়গাটার নাম। আর এই লাকুড্ডির পিচ রাস্তার গায়েতেই এই বাড়িটা, এই বাড়িটার সামনে যে পিচ রাস্তাটা আছে এই পিচ রাস্তাটা কমসে কম 12 থেকে 14 ফুট চওড়া পিচ রাস্তা আছে। এটা হলো বাড়ির ফ্রন্টেজটা। আর এই বাড়িটা 2 থেকে 2.5 কাঠা জমির উপরে আছে, 2 থেকে 2.5 কাঠা জমির উপরে আছে। আর এটা হলো বাড়ির গেটটা, বাড়ির যে উপরে পার্সেন্টেজটা আছে সেইটার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটুখানি সিঁড়ির মুখটা, দুতলার উপরে বাড়ির গেটটা। তো আপনাদেরকে আমি বলে দিই এই যে বাড়িটা আছে, বাড়িটা পুরাতন বাড়ি আছে, বাড়িতে সাবমার্সেল বসানো আছে, কল অল ফিটিং আছে। আপনারা গেটের সামনেটা, নিচেতে 4 কামরা রুম আছে, 2টো বাথরুম আছে নিচেতে, আর উপরে আছে 3টে রুম আছে, আর একটা ডাইনিং হল আছে। ডাইনিং হলটা এইটা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো ডাইনিং হল। আর আপনাদেরকে আমি রুমটা দেখিয়ে দেবো, আপনারা খালি দেখে নিন ডাইনিং হলটা কত বড় আছে। ডাইনিং হলের চারিপাশে জানালা করা আছে যাতে হাওয়া বাতাস আরামসে আসতে পারে। এই দিকটায় বাথরুম আছে, ওই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন ওই গেটটা বাথরুম করা আছে। এটা বাইরে যাওয়ার গেটটা, সিঁড়ির মুখটা আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়েছিলাম ওই সিঁড়ির মুখটা। এইটা ছোট একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিন সব রকমই ইউজ করা জিনিসগুলো আপনারা রাখতে পারবেন, সাথে একটা উইন্ডোজ আছে, জানালা আছে। বাড়ির হল, আর এইটা একটা ছোট বেডরুম আছে, এই ছোট বেডরুমটা জানালা আছে একটা, আর এরপরে আরও 2টো বেডরুম আছে। এই পাশে এইটা হলো একটা কিচেন আছে, এটা হলো কিচেনটা, রান্নাঘর, রান্নাঘরের সাথে একটা কিন্তু উইন্ডোজ আছে, জানালা করা আছে, আর সাথে স্টোর করার জন্য উপরে কার্নিশ করা আছে, প্লাস নিচেতেও স্টোর করে রাখার জন্য পজিশন করা আছে কিচেনটার মধ্যে। কিচেনটা দেখানো হয়ে গেল, এরপর আপনাদেরকে আমি পাশে যে রুমটা আছে এই রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এই রুমের সাইজগুলো খুবই বড় বড় রুমের সাইজ আছে, সাথে সাথে ব্যালকনি আছে, ব্যালকনির গেট আছে, চারিপাশে জানালা আছে। এটা হলো রুমটা, আপনাদেরকে ব্যালকনিটা আমি একবার দেখিয়ে দেবো। রুমের সাইজগুলো খুবই বড় আছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কত বড় সাইজ আছে। একটা খাট রাখার পর অনেকটা স্পেস আপনারা পেয়ে যাবেন। এটা রাস্তার ব্যালকনিটা, যে রাস্তা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম ওই রাস্তার ব্যালকনিটা। এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে কিন্তু ট্রাক্টর আরামসে ঢুকে যায় এবং একটা বড় লরি এসে যাবে এই রাস্তা দিয়ে, কিন্তু লরি আসে না, ট্রাক্টর ফোর হুইলার সবই যাতায়াত হয় এই পিচ রাস্তা দিয়ে। ব্যালকনিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এরপর বাকি আছে আর একটা রুম। তারপর আপনাদেরকে আমি নিচের যে রুমগুলো আছে, রান্নাঘর করা আছে, সেইগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো।
এরপরে আপনাদেরকে আমি এই রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটা কত বড় সাইজ আছে, এই রুমটা খুবই বড় সাইজ আছে। সাথে স্টোর করে রাখার জন্য উপরে গার্নিশ করা আছে। এটা হলো রুমটা, রুমের সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন, 12x14 করে রুম আছে, খুবই বড় আছে। খাট আলমারি রাখার পরও আপনারা অনেক বড় স্পেস পেয়ে যাবেন বাড়িটাতে চলে হাঁটা ঘোরার জন্য। ওর সাথে অ্যাটাচ বাথরুম আছে। এই বাথরুমটা রুমের পাশে আছে, ডাইনিং হলের পাশে। এই একটা বাথরুম, আগে আপনাদেরকে আর একটা বাথরুম দেখিয়েছি, বাথরুমটা আমি ফের আর একবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটা হলো দ্বিতীয় বাথরুমটা। উপরে দুটো বাথরুম আছে, একটা ডাইনিং আছে, সাথে সাথে তিনটে রুম আছে। এটা হলো বাংলা বাথরুম। এর সাথে সাথে আপনাদেরকে ঘরের যে পুরো ট্যুর আছে পুরো আপনাদেরকে ট্যুর করিয়ে দিয়েছি, আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব সিঁড়ি দিয়ে একদম নিচেতে, যে নিচের বেশ নিচের যে বাড়িগুলো আছে, রুমগুলো আছে, সেই রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমি। কেউ যদি বাড়িটা কেনে তাহলে কিন্তু সে সামনে আর পেছনে পার্টিশন ভাগ করা আছে, সেইখানে ভাড়া দিতে পারে। এটা হলো জায়গার ব্যাক সাইডটা, এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা জায়গাটার বর্ডার, 2 থেকে 2.5 কাটার মধ্যে যে জায়গাটা আছে এই জায়গার বর্ডারটা। সাথে আপনারা ব্যাক সাইডে জামাকাপড় শুকানোর জন্য পজিশন করা আছে, আর বড় বড় গাছ আছে, ডাব গাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর এটা হলো ছাড় দিয়া বর্ডারটা যে আছে, পাঁচিরটা এই পর্যন্ত ছাড় দিয়ে আছে জায়গাটার। এই সাইডটাও এই জায়গাটার মধ্যে পড়ে। আর এই যে বাথরুমটা করা আছে, এই বাথরুমটা যারা ভাড়াটে এখন থাকে তারা কিন্তু ইউজ করে। যদি বাড়িটা কেউ কেনে তাহলে সে চাইলে ভাড়াটিগুলোকে রাখতে পারে, আবার নাও রাখতে পারে, সে তার ব্যক্তিগতভাবে করতে পারে, যাই হোক কিছু। তো এই হরিতলাটা আছে, তারপর এটা হচ্ছে যাবার রাস্তাটা, 6 ফুট চওড়া রাস্তা আছে বাড়ির এই সাইডটাতে। আর ব্যাক সাইডের ওই সাইডটা আপনাদেরকে আমি দেখিয়েছি, ওইখানটা ড্রেন করা আছে জল ক্লিয়ার হওয়ার জন্য। আর এবার আমি আপনাদেরকে নিচের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, রুমগুলো দেখিয়ে দেবো। আর যদি কারো গাড়ি থাকে, 4-wheeler থাকে, তার জন্য কিন্তু সে এইখানে সামনে একটা রুম আছে, সেই রুমটাকে ভেঙে গ্যারেজ করতে পারে। এটা ঘর মালিকের কথা, এই যে রুমটা আছে এইটাকে ভেঙে একটা গ্যারেজ বেরোবে, এটা রুম মালিকের মানে বাড়ি মালিকের কথা। আপনাদেরকে শুরুতেই আমি রান্না করার যে ওপেন কিচেন আছে সেই ওপেন কিচেনটা দেখিয়েছি, তারপর এইটা একটা রুম, এরপরে আর একটা রুম আছে, এটা হলো দ্বিতীয় রুমটা। এই দ্বিতীয় রুমটার পর আপনাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দেবো। এটা হলো স্পেসটা, যেটা ডাইনিং স্পেস বলা হয়। আর এইখানে আছে কিন্তু বাথরুমটা, ওই দিকে যে পার্টিশন গেটটা আছে ওই গেটটা কিন্তু ওই দিকের যে ভাড়াগুলো আছে সেই ভাড়ার পার্টিশনটা করা আছে। এটা হলো বাথরুমটা, কমোড বাথরুম করা আছে।
কমোড বাথরুম করা আছে। আর এর সাথে সাথে এইবার আমার যে বাড়িটার যে প্রাইস আছে সেই প্রাইস বলার সময় হয়ে চলে এসছে। তার আগে আমি কিছু কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমে। এই যে ওপেন যে কিচেনটা আছে আর সাথে ডাইনিংটা আছে, এইখানে কিন্তু ভাড়া দেওয়া হয়। আর একটা কথা, এই ঘর মালিক এখন কিন্তু ভাড়া কেউ যদি আসে তাকে হয়তো দিতে পারে। আর বাড়িটা সম্পূর্ণভাবে বিক্রি আছে। এটা হলো বাড়ির গেটটা, আর এটা হলো ওই রাস্তাটা যে রাস্তাটা ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি আপনাদেরকে। এই রাস্তাটা 12-14 ফুট চওড়া রাস্তা আছে। এটা দিয়ে ট্রাক্টর ফোর হুইলার সবই যাতায়াত হয়। আর এইখানটা মেন পিচ রাস্তাটা, যেই পিচ রাস্তাটা দিয়ে আমি এসেছি এই বাড়িটাকে আপনাদেরকে দেখানোর জন্য। এই বাড়িটা এই পিচ রাস্তাটা দিয়ে এসে এই পিচ রাস্তাটা সোজা চলে যাচ্ছে করজেন গেটে। আর এই বাড়িটা থেকে নিয়ে করজেন গেট একদমই 2-2.5 কিলোমিটার দূরত্ব পথ, ঠিক আছে। আর বাড়ির ফ্রন্টেজটা মানে সামনের যে অংশটা আছে এটা টাইলস ফিটিং করা আছে, ডিজাইনগুলো টাইলস ফিটিং করা আছে। আর গ্রিল দেওয়া আছে, সাথে লাইটের মিটার বাড়ির সামনে রাখা আছে। আর সাবমার্শাল কল একদমই কমপ্লিট আছে, বিশেষ কিছু যে কিনবে তাকে কিছু করতে হবে না। আর সে যদি চায় তাহলে কিন্তু বাড়িটাকে কালার করতে পারে। তো বাড়িটা যে কালার করা হয়নি এর কারণ বাড়ির যে মালিক আছে উনি বাড়িটা বিক্রি করে দেবে, তাই বাড়ির কালার করা হয়নি। আর বাড়ি মালিকের আর একটা বাড়ি আছে, সে ওই বাড়িতে শিফট হয়ে যাবে ওই বক্তব্য বাড়ি মালিকের, ওই জন্য বাড়ির কালার করা হয়নি। যে কিনবে সে কালার করে নিতে পারে, কোনো অসুবিধে নেই। আর আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আশা করি সবটাই বুঝাতে পেরেছি, বুঝিয়ে উঠতে পেরেছি। তো এইখানে দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। আর এইখানে যে প্রাইস বলা আছে সেই প্রাইসটা খালি মাত্র 65 লাখ টাকা আছে, নেগোসিয়েশ অন দ্য টেবিল হবে বসে। তো দিয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। Show me something new, higher the hopes I have for you, yeah, yeah. Yeah, both top two, that's true. Hard to do juggling both of you, yeah, yeah. Which one am I in a sun? I feel like I'm fucking a twin or son. You fought just like my ex and I can't tell you apart, you're the same in my eyes. Deja, deja, deja vu, deja vu. Deja, deja, deja vu, deja vu. Go through one and two, y'all feeling the same, I don't mind it too. I don't mind it, I'm the same, I see what the vibes is, I say some shit.